হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমি এখন বসে আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এশিয়ার কাউন্টারে। আজকে আমি মালয়েশিয়া ঘুরতে যাব, তাই আপনাদের একটি মালয়েশিয়ার সুন্দর একটি ভিডিও দেখাবো। তা আমি এখন এয়ার এশিয়ার যে কাউন্টার রয়েছে সেখানে বসে আছি। আমার মতো আরও অনেক আমার যে ভাই ব্রাদার আছে তারাও অনেক বসে আছেন। তা আমি একটু করে বিমানের ভিতরে চলে যাব। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা একটু ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি এখন অলরেডি বিমানের ভিতরে চলে এসেছি। আমার সিটটা আমি পেয়ে গেছি অবশ্য। আমার সিটটা অবশ্য খুব সুন্দর একটি প্লেসে মিডলে দেওয়া হয়েছে। আমি অলরেডি সিট নিয়ে বসে গেছি। খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। অবশ্যই আগেও চলেছি, তো এটা মালয়েশিয়ার যাওয়ার যে একটি ফ্লাইট এয়ার এশিয়ার, আমি সে বিমানে এয়ার এশিয়ার বিমানে এখন রয়েছি। একটু পরেই আমাদের বিমানটা ছেড়ে যাবে। অলরেডি আমরা আকাশের উপরে রয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর আকাশের দৃশ্যগুলো এবং আকাশ থেকে যে উপর থেকে যে শহরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং অতুলনীয়। আমাদের বিমানটি অনেকক্ষণ যাবৎ একটু আবহাওয়া খারাপের জন্য বসেছিল, এখন যেহেতু উড়াল দিয়েছে তাই এখন আর কোনো সমস্যা নেই, চলতে থাকবে। খুবই সুন্দর, একদম খুবই ভালো লাগতেছে। তো আমার কিছু পরিচিত বন্ধুবান্ধব তারা ছিল আমার সাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। খুবই সুন্দর বিমানের ভিতরে উড়ন্ত অবস্থায়, খুবই সুন্দর। তা আপনারা যারা মালয়েশিয়া ঘুরতে যাবেন অবশ্যই বলে রাখি এয়ার এশিয়ার টিকিট কাটলে খুব কম খরচে যাওয়া যায়, আর ভিসার জন্য বিশেষ টাকা লাগে না, 5-6 হাজার টাকা হলে হয়ে যায় ভিসার জন্য। তো এয়ার এশিয়ার টিকিট কাটলে খুব চিপ প্রাইস পাওয়া যায়, খুবই কম মূল্যে পাওয়া যায়। আপনারা আশা করি আপনারা এয়ার এশিয়ার টিকিটটা কাটবেন সবচেয়ে কম প্রাইসে এবং আপনাদের খরচও কম হবে। তোমাদের বিমান খুবই আকাশের উপরে আছে, এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ শহরের, আমরা একটু পরেই মালয়েশিয়ার ল্যান্ড করব। তো মালয়েশিয়া দেখতে থাকেন, আমি মালয়েশিয়ার ল্যান্ড করব একটু পরে, আমরা এসে পড়েছি। তো বন্ধুরা, আমরা এখন মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা যে আমার শহরের যাব, দেখতে পাচ্ছেন যে শহরের দূর থেকে আমি ভিডিও করতেছি। এগুলো শহরের যে ঢোকার যে জায়গাটা কুয়ালালামপুর শহর, এটাই কুয়ালালামপুর শহর। খুবই সুন্দর, আমি এখন মালয়েশিয়ার যে মেট্রো রেল সেই মেট্রো রেলে করে এয়ারপোর্ট থেকে বের হয়ে মেট্রো রেল করে আমার গন্তব্যস্থানে আমি যেখানে আমি থাকবো আমার হোটেল এবং আমার দুই বন্ধু ছোটো ভাই এলাকার তারা আসছে আমার বলতে তাদের বাসায় যাবো। হ্যাঁ, আগে কুয়ালালামপুর শহর যাবো, তারপর আমার অত্যন্ত সুন্দর দেখে কুয়ালালামপুর শহর আমরা এখন ঢুকে গিয়েছি, কারণ এয়ারপোর্ট একটু শহর থেকে দূরেই হয় সবসময়। এটা মনে রাখবো সবসময় এয়ারপোর্ট শহর থেকে একটু, যেমন আমাদের ঢাকা এয়ারপোর্ট টঙ্গীতে উত্তরাতে একটু ঢাকা শহর থেকে একটু দূরে, ঠিক সব এয়ারপোর্টে খুবই সুন্দর। আমি এখন মালয়েশিয়ার মেট্রো রেলে চলে যাচ্ছি, অপরূপ সুন্দর। আপনারা যারা
মালয়েশিয়ার মধ্যে যাবেন অবশ্যই। মালয়েশিয়ার মেট্রোরেল মালয়েশিয়ার মেট্রোরেল ছাড়া সাথে এনজয় করতেছে, আমি তো খুব এনজয় করতেছি। মেট্রো রেলে খুবই সুন্দর ভ্রমণ হয়। দেখুন শহরের যে বড় বড় দালান কোঠা, কুয়ালালামপুর শহর, আমরা একটু পরে কুয়ালালামপুর শহরের যে স্টেশন সেখানে নামবো। খুবই সুন্দর মেট্রো রেলটি, খুব দ্রুত ভাবে চলছে, ভাড়া অনেক কম, এখানে প্রচন্ড কম, অনেক ভাড়া কম। খুবই ভালো লাগতেছে মালয়েশিয়া। আপনারা সবাই আসবেন বেড়াতে, ঘুরতে, খুবই ভালো লাগবে। আমরা মেট্রো রেল থেকে একটু পরে সামনে স্টেশন নেমে যাব, খুবই সুন্দর। আমি তার সাথে যাব, আমি একটু পরে নেমে যাব। আমাদের নেক্সট ট্রেন স্টেশন, হ্যাঁ আমরা অলরেডি ট্রেন স্টেশন নেমে গিয়েছি, ট্রেন স্টেশন থেকে এখন বের হয়ে যাচ্ছি। খুবই সুন্দর ভ্রমণ লাগলো। তো বন্ধুরা, আপনারা আমার আমার চ্যানেলটাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের জন্য খোদা হাফেজ, সবাইকে আমার স্বাগতম পরবর্তী ভিডিও দেখার জন্য।